পুরাভার প্রশ্ন উত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফসার উদ্দিন আমাদের সাথে প্রতিদিনের মতো আজও আপনাদের করোনা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একজন ডাক্তার উপস্থিত আছেন আমাদের সাথে আছেন ডক্টর লুৎফুল এল চৌধুরী তিনি চেয়ারম্যান কোভিড টাস্ক ফোর্স এভারকেয়ার হসপিটাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে মূলত আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি এখন লকডাউনের যে শিথিলতা সেই শিথিলতার কারণে মানুষজন কিন্তু আস্তে আস্তে এখন বাহিরের দিকে বের হচ্ছেন এবং বিশেষ করে পাড়া মহল্লায় কিন্তু এখন উপচে পড়া ভিড় রীতিমতো দোকানগুলোতে মনে হয় যেন একদম ঈদের বাজার করছেন এই এই চিত্রটি আসলে কোনো নতুন কোনো তথ্য দেয় কিনা নতুন কোনো শঙ্কা জাগায় কিনা এই মুহূর্তে আমরা এভাবে যদি চিন্তা করি যে অনেকটা পথ পার হয়ে অনেকগুলো ধাপ পার হয়ে আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে একটা সরল সমীকরণ গত কয়েকদিন ধরেই মিডিয়াতে এবং সবার মুখে মুখে এবং মনে মনে যে চিন্তাটা সেটা হলো জীবন ও জীবিকার সমন্বয় তো জীবন ও জীবিকার যে সমন্বয় এটাকে করা ভারী কঠিন জীবন না থাকলে জীবিকার প্রয়োজন নাই আবার জীবিকা না হলে জীবন চলে না এই ধাঁধায় পড়ে সারা বিশ্বেই সবাই লকডাউন থেকে এখন কিভাবে একটু ঢিলা ডালা করে স্বাভাবিক জীবন ব্যবসা বাণিজ্য মানুষের কর্ম চঞ্চলতা ফিরে যাওয়া যে এটা একটা প্রচেষ্টা এখন সময়টা হলেও জরুরি ছিল সময় নির্ধারণটা যে কখন করাটা উচিত হবে সমুচিত হবে কখন করলে সাপও মরবে লাঠিও ভাঙবে না এরকম তো এই সময়টা সম্বন্ধে আমার বা অনেকেরই যারা বিশেষজ্ঞ এবং বিজ্ঞ তাদের একটু ধাঁধা রয়ে গেছে যে এটা কি আসলে সময়টা কি একটু আগে হয়ে গেল এটা কি আমরা জুনের প্রথম দিকে করতে পারতাম না এখন করলে না করলে বৃহত্তর যে মানুষ খেটে খাওয়া মানুষ এবং ব্যবসা বাণিজ্য চাকুরি এবং অন্যান্য যে আমাদের প্রতিষ্ঠানগুলো পঙ্গু হয়ে যেতে পারে কি না এই কথা ভেবেই হয়তো একটু আগে করা হয়েছে সরকারের পক্ষ থেকে নীতি নির্ধারণ মহলে বাট অবশ্যই আমরা নতুন যুগে নতুন একটা চ্যালেঞ্জের দিকে যাচ্ছি কারণ তার মনে হলো এই যে এখন প্রোটেকশন বা যার যার রক্ষা করার দায়িত্ব তার নিজের হয়ে গেলো সম্পূর্ণভাবে হয়ে গেলো এখানে অন্য কারো আর দায়িত্ব রইলো না কারণ এখন আমার নিজের হাত নিজেকে ধুইতে হবে আরও বেশি করে নিজে মাস্ক নিজে পরতে হবে এটা একেবারে জরুরি এবং যেটাকে আমরা কম্পালসারি বলি মাস্ক পরে ঘুরে বেড়াতে হবে ভালো মাস্ক এবং বাসায় এসে পরিষ্কার হতে হবে এবং ফ্যামিলি মেম্বার বা পরিবার অন্যান্য সদস্যের দিকে দূরে থাকতে হবে কিছুটা বা অবস্থা বুঝে নিজের অবস্থা বুঝে সিমটম সাইন হলে দ্রুত চেক করিয়ে নিতে হবে এবং যদি কোনো পজিটিভ রুগীর সংস্পর্শে আসে আমরা তাহলে অবশ্যই অবশ্যই টেস্ট করে নিজেকে আইসোলেশনে যেতে হবে এবং যদি খুব খারাপ অবস্থা হয় তাহলে হসপিটালে শরণাপন্ন হতে হবে নতুন চ্যালেঞ্জের কথা বলছিলেন যে সামনে নতুন চ্যালেঞ্জ আসতে পারে সেই চ্যালেঞ্জগুলো কি মনে করছেন এই মুহূর্তে আচ্ছা প্রথম চ্যালেঞ্জ হলো যে আমাদেরকে যে স্বাভাবিক জীবনের দিকে যাওয়ার যে ধাপগুলো এটাকে ধীরে ধীরে নিতে হবে আচ্ছা এটাকে একবারে যদি আমরা ধাবিত হই তাহলে বড় ক্ষতির সম্ভাবনা হতে পারে তখন তো পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে এবং তার মানে এই যে আর্থসামাজিক ব্যবস্থাটাকে চালু করতে ব্যবসা বাণিজ্য কলকারখানা চালু করতে আমাদেরকে ধাপে ধাপে আমার মনে হয় যে আগামী একটা মাস সময় নেওয়া উচিত নিয়ে ধীরে ধীরে এটা করে দেওয়া সামনে ঈদ বলে হয়তো আমাদের একটু আগের ডিসিশন নিয়েছে বলে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে তা নাহলে আর একটু পরে করলেও চলতো আর এটা হলো একটা আর দ্বিতীয় হল যে মানুষকে আর একটু ট্রেন আপ করতে হবে এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুসংহত করে যেন অধিকত রোগী এবং কন্ট্রাক্ট এবং যারা বিশেষ ঝুঁকির মধ্যে আছে তাদেরকে যেন সমর্থন দিতে পারে মেডিকেল কেয়ার এবং হেলথ সাপোর্ট দিতে পারে এগুলোতে আমাদের প্রস্তুত হইতে হবে আর এই আর আরেকটা বিষয় আপনি বলছিলেন যে মাস্ক এখন ম্যান্ডেটরি পড়তেই হবে মাস্ক কেন পড়তে হবে এটা একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে মাস্ক পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন বলা হচ্ছে তাহলে কেন মাস্ক পরার পর তিনি আক্রান্ত হচ্ছেন আমরা এখানে মাস্কের গুরুত্বটা একটু মাস্কের গুরুত্ব এখন এখন অনেক বৃদ্ধি পাবে অলরেডি বৃদ্ধি ছিল এখন অনেক বৃদ্ধি পেয়ে যাবে কারণ নিজেকে সুসংহত করার জন্য হাত ধোয়ার সাথে সাথে মাস্কের গুরুত্ব কমানো যাবে না তার মানে এলে ওই এভাবে যদি আমরা চিন্তা করি যে দুটো মানুষের মধ্যে যখন দেখা হয় জি তখন আমি যদি মাস্ক পরি তাহলে আমার থেকে অন্য যে আমার সামনে আছে ওনার রিস্কের বা সংক্রমণের রিস্ক কমে যায় ফাইভ পার্সেন্টে আচ্ছা আর মাছ না পরলে সত্তর পার্সেন্ট রিস্কে থাকেন উনি আর যদি আমিও মাছ পড়ি উনিও মাছ পড়ে তবে এই সংক্রমণের ঝুঁকি ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টে নেমে আসে বলে কতগুলো পরীক্ষা পাওয়া গেছে তার মানে মাছের কোনো বিকল্প নাই এবং এই মাছটা যথাযথ হতে হবে যেন কোনো লিক না থাকে এবং না মুখের সাথে নাকও ঢেকে রাখতে হবে শুধু মুখ ঢাকলে হবে না আর বিশেষ বিশেষ জায়গায় ঢোকার আগে চিন্তা করতে হবে যে আমরা এখানে যেতে হবে কি না খুব জরুরি না হলে ঘরে বাইরে যাওয়া না এখনও খুব জরুরি না হলে শপিং সেন্টার মলে বা দোকানে রেস্টুরেন্টে না যাওয়াই ভালো এখনও নিজের সুরক্ষা নিজেকেই করতে হবে সেটা মাস্ক পরে হোক সেটা নিজের হাত ধুয়ে হোক এবং সেটা নিজের চলাচল গতিবিধি কন্ট্রোল করে হোক আচ্ছা অনেকের প্রশ্ন আমরা জানি যে এখন ফোর্থ স্টেজে আছে বাংলাদেশ এই এই স্টেজে থাকা অবস্থা আসলে করণীয়টা এই মুহূর্তে কারণ মানুষজনের মানুষ তো বের হচ্ছে তাদের কেনাকাটা করা লাগছে সামনে ঈদ আছে সব মিলিয়ে আসলে মানুষ কিন্তু বের হচ্ছে তারপরেও এই ফোর্থ স্টেজে থাকা অবস্থায় মানুষ কি করবে আচ্ছা আমার আগের কথা সূত্র ধরেই বলি যে হ্যান্ড ওয়াশিং বা হাত ধোয়া বারবার যথাযথভাবে যথাযথভাবে সার্বক্ষণিকভাবে মাস্ক পরা বাইরে গেলে আর তৃতীয় হল যে বাসায় এসে যদি আমাকে বাইরে যেতেই হয় তা বাসায় ফিরে ঢোকার মুখে যেন আমি আমার পরিধি কাপড় আমার ওয়ালেট মোবাইল মানি ব্যাগ ওয়াচ এগুলো একটা বিশেষ জায়গায় সংরক্ষণ করে ওগুলোকে যদি আমরা হ্যান্ড স্যানিটাইজার যেটা ইউজ করি অত কম পক্ষে সাবান পানি যেটা এটা দিয়ে যদি আমরা ওয়াইপ করে নিতে পারি তারপর আমি নতুন কাপড় পরে আমরা আবার বাসার জীবনটা শুরু করলাম এটা হলো একটা সবচেয়ে যেটা জরুরি হয়েছে এখন যে আমাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে সরকারিভাবে বেসরকারিভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুসংগত আরও ব্যাপকভাবে প্রস্তুত হতে হবে যেন অধিকত রোগী কিংবা রোগীর সংস্পর্শে আসা বিশেষ ঝুঁকির যারা মানুষ তাদেরকে জন্য তারা সাপোর্ট দিতে পারেন এবং নিজেকে ওইভাবে আবদ্ধ করতে হবে যেন আমি যেতে পারি আবার আমি আগে থাকতেই যেন আমার টেস্ট করিয়ে নিতে পারি এই ব্যাপারেও এবং টেস্টেরও সহজলভ্যতা খুবই জরুরি এখানে অর্থাৎ ঘরে বাইরে সব জায়গায় আরো সাবধানতা অবলম্বন করার সুযোগ প্রয়োজন এখন অনেক বহু বহুলাংশে বৃদ্ধি পেয়ে গেল ধন্যবাদ আমাদের সাথে একজন দর্শক আছেন আমরা প্রশ্ন নিব দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন জি আমার প্রশ্ন হচ্ছে যে আমার হাজবেন্ড এতদিন বাসায় ছিল গত এক সপ্তাহ ধরে সে অফিসে যাচ্ছে পোশাক কারখানায় আমার ছোট ছোট দুটা বাচ্চা সে একজনের বয়স আট বছর আর একজনের বয়স তিন বছর এখন আমি সে বাইরে থেকে যাচ্ছে যাচ্ছে আবার আসছে এখন আমরা কিভাবে চললে শেষ থাকতে পারবো এটা একটু জানার ছিল অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আচ্ছা আপনার এই প্রশ্ন এবং এই যে সমস্যাটা বললেন এটা কিন্তু একটা কমন সিনারিও মানে এইটাই কমন সিচুয়েশন এরকম ক্ষেত্রে আবারও বলছি যে উনি যখন বাইরে যাবেন এবং পোশাক কারখানায় যাবেন তখন পোশাক কারখানার সরকারি নিয়ম অনুসারে ওনাদের একটা ছোট হেলথ ইউনিট থাকার কথা ওখান থেকে ওনার হাত হ্যান্ড ওয়াশ করে মুখে মাস্ক যথাযথ পরে এবং যদি সুরক্ষায় পোশাক পরতে হয় পরে ওনাকে কাজে যেতে হবে এবং একজন কর্মী থেকে আরেকজন কর্মী একটি মেশিন থেকে একটা মেশিনে যথাযথ দুই থেকে তিন ফিট থেকে তিন ফিট রাখতে বলে ভালো দূরত্ব রেখে কাজ করতে পারলে সবচেয়ে ভালো হয় এবং উনি যেন প্রয়োজন অতিরিক্ত ওইখানে অবস্থান না করেন এবং যদি ওনার জ্বর কাশি ঠান্ডা থাকে তাহলে যেন অবশ্যই উনি যে কাজে না যান এবং মালিক পক্ষকে বলেন যে আমি অসুস্থ আমার চিকিৎসা দরকার সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিতে হবে আর তাহনলে উনি যখন ভালো থাকবেন বাসায় ফিরে আসবেন তখন ঘরের দরজা থেকে ওনার এই ইয়েগুলো আবার শুরু করতে হবে অর্থাৎ কাপড় চোপড় জুতো এবং ওনার পরিধেয় যা যা ঘড়ি কলম বা মোবাইল ফোন বা মানি ব্যাগ সব কিছু একটা ছোট। বক্সের মধ্যে রেখে এগুলোকে পরে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা সাবান পানি দিয়ে মুছে রাখতে হবে এবং কাপড়গুলো ঢোকার মুখেই ছেড়ে আর একটা নতুন কাপড় পরে তারপরে ঘরে ঢুকতে হবে এবং এই সময় খুব ভালো হয় যদি উনি একটি আলাদা রুমে থাকতে পারেন এবং আপনাদের সমাজ আসা আসার জন্য উনি একটা মাস্ক পরে বাসায়ও পরিধান করেন খাওয়ার সময় আর বিশেষ প্রয়োজন ছাড়া যেন মাস্কটা না খুলেন এটা একটা জটিল জীবন ব্যবস্থা বা যদি ভালো থাকতে হয় সুস্থ থাকতে হয় তবে এই এই ব্যবস্থাটাই আমাদের নামাজ এবং হজের মতো একটা নিয়ম অনুসারে আমাদের মেনে চলতে হবে আর কি সেক্ষেত্রে উনি যখন বাহির থেকে আসলেন কর্মস্থল থেকে উনিকে বাসায় ঢুকেই ওয়াশরুমে চলে যাবে এবং গোসল করে নিলে কি সেটা আরও হ্যাঁ এটা আরও ভালো হয় যে মানে ওনার যদি মনে হয় যে ওয়াশরুমে যা যাওয়াটা সরাসরি যাওয়া যায় একটা ভালো ডেডিকেটেড ওয়াশরুম থাকে তাহলে ওখানে চলে গিয়ে পুরো জিনিসটা ওখানে করতে পারেন তাহলে ওখানে সাবান পানিও পাবেন ওকে সব কিছু পরিবর্তন করতে পারবেন এবং একটা গোসল করে নিতে পারলে একদম ভালো হয়ে যায় আর কি সম্পূর্ণভাবে এটা অর্থাৎ উনি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোসল না করে মানে শিউর না হয়ে বাচ্চাদের কাছে কাছে সামনে যাবেন না আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখন অনেকের একটা প্রশ্ন যে নমুনা সংগ্রহ এবং সেই রেজাল্ট দিতে অনেক সময় লাগে এই সময়ের মধ্যে রোগী আরও ক্রিটিক্যাল অবস্থায় চলে যেতে পারে এই নমুনা সংগ্রহ এবং পরীক্ষার এই ফলাফল প্রকাশ করার যে সময়টা এই সময়টাকে কমিয়ে আনা সম্ভব কিনা এবং এই 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 সময়ের মধ্যে আসলে রোগীর করণীয় কি আচ্ছা আমি বলি প্রথমত যে পরীক্ষা ব্যাপারে আসি এখন যে পরীক্ষা পিসিআর টেস্টে মাধ্যমে যেটা মোটামুটি নির্ভরযোগ্য টেস্ট চলে আসতেছে সব জায়গায় আমাদের সেটাই করা হচ্ছে মূলত তো পিসিআর টেস্টটা চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে তো চব্বিশ ঘন্টা রেজাল্ট পাওয়া যায় আমাদের এখানেও করা হয় চব্বিশ ঘন্টা করা হয় তো রেজাল্ট পাওয়া যায় ফলাফল পাওয়া যায় সে অনুসারে চব্বিশ ঘন্টা মোটামুটি আমাদেরকে ওই সাবধানে থাকতে হয় তবে যদি খুব শারীরিক অবস্থা খুব অবনতি ঘটে তাহলে অবশ্যই হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে অর্থাৎ চিকিৎসাও চলবে টেস্টের রিপোর্টও আসবে এটা হলো একটা সিচুয়েশন আর দ্বিতীয় সিচুয়েশন হল যে আমাদের সামনে গত এই সপ্তাহে একদম সম্প্রতি যে পিসিআর র্যাপিড পিসিআর টেস্ট এসেছে র্যাপিড অ্যান্টিবডি পিট টেস্ট না র্যাপিড পিসিআর টেস্ট র্যাপিড পিসিআর টেস্টটা ওই নর্মাল পিসিআর টেস্টের মধ্যেই নির্ভরযোগ্য এবং এটা আমাদের হয়তো আমার মানে আর এক দুই সপ্তাহ লাগতে পারে যে আমাদের এটা চালু হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারবেন চালু হতে বলতে পুরো বাংলাদেশ কাভার করা বাংলাদেশ করতে হ্যাঁ এটা প্রথমত এটা অথরাইজেশন লাগবে এম ধরলাম যে দুই সপ্তাহ সময় লাগবে তারপর এটাকে ছড়িয়ে দিতে বেশি টাইম লাগবে না যদি রিয়েজেন্ট আনা যায় তো র‍্যাপিড পিসিআর টেস্ট হলে এটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা 12 স্বল্প সময় এটা করা সম্ভব করে তখন আমরা দ্রুত পেশের রোগীকে একটি নিরাপদ জায়গায় অপেক্ষা মান রেখে আমরা রিপোর্টটা দিয়ে তাকে বাসায় পাঠানো যাবে বা তাকে ভর্তি করতে হবে বা তার অন্য কোনো চিকিৎসা লাগবে কিনা এই জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গুলো তাৎক্ষণিক নেওয়া সম্ভব হবে এবং এই পরিস্থিতির মোকাবেলা করা আরো সহজ এবং নিরাপদ হবে ধন্যবাদ আমাদের সাথে আরেকজন দর্শক আছেন দর্শক আপনার প্রশ্নটি করুন আলাইকুম আসসালাম জি আমার প্রশ্নটা হচ্ছে আমার মেয়ের বয়স হচ্ছে বাইশ জি ও আজকে তিন দিন যাবত গলা ব্যাথা মানে মাম হয় না কানের থেকে ফুলে যে গলা ব্যথা আমি লাল চা তারপরে আদা গরম পানি যা আছে এগুলো দিয়ে কোন করাইতেছি খাওয়াইতেছি কিন্তু আজকে তিন দিন হয়ে গেছে কমতেছে না এখন কি করতে পারি ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার এই এই সিজনে অনেকেরই গলা ব্যথা এবং ঠান্ডা জ্বর এগুলো হতে পারে এবং খুবই জটিল এবং খুবই ডিফিকাল্ট যে এটা কি কোন দিকে যেতে পারে তবে তিন দিন যখন হয়ে গেছে তখন এটা একটু ডাক্তারের শরণাপন্ন ভালো এবং একটু ব্লাড টেস্ট করে আর বুকে একটা এক্স রে করে যদি ওগুলো ভালো থাকে এবং ব্লাড টেস্টে এটাকে কিছুটা বোঝা যায় যেটা কি ব্যাকটেরিয়া সংক্রামক নাকি ভাইরাস সংক্রামক যদি ব্যাকটেরিয়া সম্প্রাক সংক্রামক হয় তাহলে একটা এক পরসে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে আর যদি ভাইরাস সংক্রামক হয় তা সাধারণ ভাইরাসের যদি আলামত থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণভাবে চিকিৎসা করতে পারি অর্থাৎ আরও অন্তত চার পাঁচটা দিন তাকে গরম পানি গার্গলিং করা এবং প্রায় যদি বেশি ব্যথা হয় তাহলে প্যারাসিটামল ট্যাবলেট সেবন করা এবং সিমটোম্যাটিক চিকিৎসার মাধ্যমে তিন চারটা দিন দেখা কিন্তু যদি দেখা যায় যে শুকনো কাশি বেড়ে যাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাবনা হতে পারে জরুরি ভিত্তিতে এবং করোনা বা কোভিড টেস্ট করে তার চিকিৎসা যথাযথ করতে হবে কিন্তু এর পাশাপাশি যদি অন্য কোনো উপসর্গ না থাকে তাহলে তো আর হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে এটা নিয়ে টেনশনের কারণ না এটাকে যেহেতু বাইরের থেকে গলা ফুলে গেছে এটা মনে হচ্ছে না যে এটা করোনা কোনো সিমটম তবুও আপনি সর্বত আগামী দুইটা দিন দেখেন গরম পানি সেবন করেন গার্গল করতে বলেন এবং ঠান্ডা লাগাবেন না এসি এবং ফ্যানের বাতাস সাথে দূরে থাকবেন আর যেটা বললাম যে যদি নতুন সিমটম ডেভেলপ করে শ্বাসকষ্ট বা খুব বেশি কাশি সেক্ষেত্রে চেস্ট এক্স এবং ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে টেস্ট টেস্ট করে এটাকে সামনে আগাতে হবে ধন্যবাদ আমাদের সাথে আরেকটা বিষয় খুব এখন মানুষ আলাপ করে আমরা তো এই পিসি টেস্টের কথা আপনি বললেন চিকিৎসার অবস্থাটা এখন কি অবস্থায় আছে কারণ আমরা প্রতিনিয়ত জানতে পারছি যে নতুন ভ্যাকসিন চেষ্টা করা হচ্ছে নতুন ওষুধ সেবন করার চেষ্টা করা হচ্ছে চিকিৎসা কোন পর্যায়ে আছে নতুন কিছু এখন এসেছে কিনা আমরা অনেকদিন ধরে শুনছি অনেকগুলো এক্সপেরিমেন্টাল চিকিৎসার কথা বেশ করে কিছু ওষুধ ছিল যেগুলো পুরোনো কাজে ব্যবহার হতো যেমন এবোলা ভাইরাসে যে ওষুধটা ব্যবহার হতো সেটা কিন্তু এবোলা ভাইরাস এখন আর নাই তো এই ওইভাবে আর হচ্ছে না তো এই রেমডেসিভিরটাকে ট্রায়ালের মাধ্যমে প্রমাণ করা গিয়েছে যে এই করোনা ডিজিজে কোর্সটাকে এটা সংক্ষিপ্ত করে তার মানে যে কিছুটা ফলাফল এবং দেখাচ্ছে এটা ভাইরাসের এগেনস্টে তো এটাকে অলরেডি লাইসেন্স করেছে বাংলাদেশে করা হয়েছে এবং দুইটা বা তিনটা কোম্পানিকে এটা এটা বাজারে চলে আসতেছে শীঘ্রই আর এর মধ্যে যে জাপানের একটা ওষুধ ছিল সেটাও আপনার পাইপলাইনে আছে এটা অলরেডি তৈরি হয়েছে বাংলাদেশে তো সেটা হয়তো আপনার সরকার অনুমোদন দিলে সেটাও পাওয়া যাবে সেটাও আমরা অ্যাপ্লাই করি চিনসেপ্টা বানিয়েছে ভিকন বানিয়েছে ইত্যাদি আর অন্যদিকে এই ওষুধগুলো ছাড়াও আমরা কিছু ভ্যাকসিনের অপেক্ষায় আছি তো ভ্যাকসিনটা হয়তো সময় লাগবে এই বছরের শেষের দিকে যেহেতু এটা এখনো পরীক্ষা পর্যায়ে আছে পরীক্ষামূলকভাবে মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে আমরা তারা আগাম ফলাফল পেয়ে তারপরে আর পরীক্ষা থাকবে চলবে তারপরে এটাকে আমরা বাজারে আনতে পারবো সাধারণ মানুষের জন্য এটা হয়ে আসতে আস্তে বছরের শেষের দিকে কিন্তু দ্রুত চিকিৎসার জন্য বলুন আমি আমার নাম হাসান থেকে বলছিলাম আমার বয়স সাঁত্রিশ আমার গত সপ্তাহে বেশ বুধবার থেকে আমার জ্বর হয়েছিল হ্যাঁ তখন আমি ওই আমার জ্বর হওয়ার পরে আমি ওই ডাক্তার এর কাছে না গিয়ে আমি কিছু এন্টিবায়োটিক খেয়েছি মানে প্যারাসিটামল প্লাস হলো যে এরিথ্রোমাইসিন জি খাওয়ার পর মোটামুটি একদম সুস্থ মনে জ্বর টল নেই কিন্তু একটু কাশি আছে আমার আচ্ছা আমি এবং ডাক্তার কাছে গিয়েছিলাম তো উনি আমাকে একটা ওই এমব্রক্স সিরাপ দিয়েছেন হুম হ্যাঁ আর আপনার হলো আর মুনাফ এটা দিয়েছিনা আজকে আমি খাচ্ছি কিন্তু এখন আপনার জ্বরটা নেই কিন্তু আপনার কাশিটা আছে আর কোন উপসর্গ কি আপনার আছে আর কোন সমস্যা আছে না আর আর আপনার গলা কি করে মনে হচ্ছে গটলি থাকে আচ্ছা ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার বর্ণনা শুনে মনে হলো অলরেডি বুধবার ব্যস্থতে বলেছেন উনি হ্যাঁ বুধবার বুধবার বর্ণনা শুনে মনে হলো যে এটা সাধারণ জ্বর কাশি আপনি আরো দুই তিন চারটা দিন দেখেন গরম পানি গার্গল এবং যদি প্রয়োজন হয় প্যারাসিটামল গ্রুপ বা খেতে পারেন যদি আপনার জ্বর আবারও আসে কিন্তু যদি কাশি বেড়ে যায় যদি শ্বাসকষ্ট হয় আরও তিন দিন পরে এরকম থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনাকে একটা বুকের এক্স রে করে নেওয়া ভালো হবে সাথে অল্প একটু ব্লাড টেস্ট কিন্তু আপাতত মনে হচ্ছে আপনি সঠিক পথে আছেন আমরা দোয়া করে আপনি ভালো থাকেন আচ্ছা প্লাজমা থেরাপির কথা বলছিলেন আচ্ছা তাহলে আমরা এই রেমডেসিভির এবং ফ্যাবি এই দুটো ওষুধ পাইপ লাইনে আছে দুইটা কি অবস্থা আচ্ছা হাইড্রোকসিল্ক ব্যাপারে যদিও বেশিরভাগ স্টাডি এবং আহ দেশ এবং তাদের স্বাস্থ্য ব্যবস্থাগুলো আহ অনুৎসাহিত করছে কিন্তু এটা কিছু কিছু রোল পাওয়া গেছে বলা যায় যে ক্ষেত্র বিশেষে এটাকে প্রয়োগ করা হয়েছে এবং আমরা যখন ডেসপয়েট থাকি যে কিছু পাই না তখন অ্যাজিথ্রোমাইসিন আর হাইড্রোক্লোক্সি ক্লোরকো চিকিৎসা করার একটা সুযোগ রয়েছে যদিও এটা এখনও সম্পূর্ণভাবে সাইন্টিফিক্যালি প্রুভেন না আর দ্বিতীয় হল যে আমরা যদি সাপোর্টিভ ট্রিটমেন্ট যেটা লাগে অর্থাৎ প্রেশার অক্সিজেন এবং নেবুলাইজড অক্সিজেন হাই ফ্লো অক্সিজেন এবং আপনার আল্লাম আপ করে যদি কখনো লাগে ওনার ভেন্টিলেশন সাপোর্ট এগুলো যদি ছাড়াও নতুন থেরাপির মধ্যে আসছে প্লাজমা থেরাপি তো সংকটপূর্ণ অবস্থায় আমরা প্লাজমা থেরাপি অর্থাৎ একজন সুস্থ হওয়া রোগীর শরীর থেকে ওনার প্লাজমা বা রক্তে একটা উপাদান সংগ্রহ করে ওখান থেকে যে এনটি বডি থাকে ওইটা দিয়ে আমরা চেষ্টা করি রোগীকে রুগীর যে শরীরের ভেতর যে ভাইরাসটা চলাফেরা করছে সেটাকে আমরা ধ্বংস করতে তো এটা অনেক জায়গায় ব্যবহার করছে ইংল্যান্ডে ব্যবহার করেছে অলরেডি আমরাও এদেশে ভাবনা করছি এবং ব্যবহার করা একটা উদ্যোগ নিচ্ছি এবং এছাড়াও আজকে বা গতকালে যে রিপোর্ট আসছে ইসরায়েলি রিসার্চ থেকে ওরা একটা যুগান্ত ট্রিটমেন্ট এটা জাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ওল্ড নিউজ একটা মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা কিনা ভাইরাসকে সুতি বেশ টার্গেট করেই এটাকে ধ্বংস করতে পারে এরকম একটা কেমিক্যাল তৈরি করছে যেটা সর্বোচ্চ চিকিৎসা বলি আমরা মেডিকেল সায়েন্সের এই বায়ো কেমিক্যালি বা ফার্মাকোলজিক্যালি তো মনোক্লাইন্ডি অ্যান্টিবডিটা ওরা শুরু করেছে এবং এটা ওরা এমনভাবে আগাচ্ছে যেন আগামী দুই তিন সপ্তাহের মধ্যে অর্থাৎ এই মে মাসের মধ্যে এটা বাজারজাত করা যায় সেটা যদি আসে তবে খুবই ভালো সম্ভব কারণ সেটা ডেফিনেটলি কার্যকরী আচ্ছা অনেকের একটা কমন প্রশ্ন যে অ্যান্টিবডি অ্যান্টিবডি বিল্ড আপ করার জন্য আসলে কোন ধরনের খাবার এবং কোনো ধরনের ওষুধ আগেই সেবন করা যায় কিনা এই সুযোগটা আছে কিনা আচ্ছা প্রথমত একটা শরীরের যে ইমিউনিটি বা প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা এটাকে যদি আমাদের সুসংহত করতে হয় তাহলে একটা সময়ের প্রয়োজন হুট করে এক সপ্তাহ ভিটামিন খেলে বা ভিটামিন সি খেলে ক্যালসিয়াম খেলে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম আমার ভালো খাবার খেলো কাজে আমাদের পেছনের যে স্বাস্থ্যটা যার জানি যে স্বাস্থ্য এবং খাদ্য খাদ্যাভ্যাস সেটা উপরে নির্ভর করে আমাদের ইমিউনিটিটা তৈরি হয়ে থাকে তার মধ্যে যদি আমরা একটু হাই প্রোটিন এবং প্রচুর সবজি ফল যেগুলো নর্মালি এগুলোর মধ্যে অনেক ভাইটামিনস থাকে এবং বিশেষ করে ভাইটামিন সি এবং অন্যান্য ভাইটামিনগুলো যেগুলো মধ্যে থাকে এগুলো আমরা একটু বেশি করে খেতে পারি তো প্রথাগতভাবে ভাইটামিন সির ইম্পর্টেন্সটা বেশি দিচ্ছে আমরা সবাই আর এছাড়াও একটা ভালো একটা ডায়েট ব্যালেন্স ডায়েট খাওয়া সবার জন্য জন্যই রইলো তবে এমন কোনো বিশেষ ডায়েট এখনও পাওয়া যায় না যেটা দিয়ে ভাইরাসকে প্রতিহত করা যায় আচ্ছা এখন তো ওই যে লকডাউন শিথিল হওয়ার কারণে অনেকে কিন্তু সেলুনমুখী হচ্ছে কারণ এতদিন সেলুনগুলো বন্ধ ছিল সেইখানে কোনো ধরনের সতর্কতা অবলম্বন করার দরকার আছে কিনা আমি বলি যে নিজে চুল নিজে কাটতে পারা ভালো এই সুযোগে সেখানে ভালো ছিল অনেকে করেছে আমাদের কলিগ অনেকে দেখে যে হেয়ার ট্রিমারের পিছনে ছুটছে ইত্যাদি তবে যদি যেতেই হয় তবে সেখানে আরও অধিকতর কারণ মনে রাখতে হবে যে চুল কাটে আর যা চুল কাটে দুজনে কিন্তু খুবই নিবিড় সংস্পর্শে থাকে কাছাকাছি থাকে তার মানে খুবই হাই রিস্ক একটা সিচুয়েশন এখানে তার মানে এখানে অত্যাধিকভাবে মাছ পরে চুলটা কাটতে হবে দুই পক্ষকে বেশ করে যে কাটবে তাকে অবশ্যই একটা ভালো মাছ পরতে হবে আপনি যদি সেলুনে ঢুকেন তা আপনি নিশ্চিত হবেন যে ওরা সবাই মাস্ক পরে আছে কিনা এবং হাই কোয়ালিটি মাছ পরে আছে কি না বা আপনার নিজের মাছটাও যেন হাই কোয়ালিটি এবং লিক প্রুফ হয় মাছ যেন কোনো অবস্থাতে খোলা না হয় কথা বলার সময়ও বা কাজ করার সময়ও আর হাত দুটো যেন তারা ধুয়ে নেয় এবং তাদের যে যন্ত্রপাতিগুলো এগুলো তারা স্যানিটাইজ করেছে কিনা বা স্টেরিলাইজ করা বা যথেষ্ট পরিষ্কার করে নিয়েছে কিনা এটাও একটু নিশ্চিত হওয়া ভালো এবং ওদের ওদের জায়গাগুলো কিন্তু কনজাস্টেড থাকে বেশিরভাগ সেলুনের জায়গা সেই জায়গাগুলো তো আসলে স্যানিটাইজ করা সেখানেও একটু সেফটি ডিসটেন্স মেইনটেইন করা ভালো হবে ধন্যবাদ আমরা আমরা একটি বিরতি নিব বিরতি থেকে ফিরে এসে বাকি আলোচনা হবে দর্শক প্রশ্ন উত্তর করোনাবাইসের অনুষ্ঠানে নেচ্ছি একটি বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত উত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আমাদের সাথে ডক্টর লুৎফুল এল চৌধুরী আছেন আমরা বিরতিতে যাবার আগে সেলুনের বিষয়ে আলাপ করছিলাম সেলুনের সতর্কতা আপনি বলছিলেন যে সেলুনের প্রতিটা আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে স্যানিটাইজ করতে হবে প্রত্যেকের স্বাস্থ্য সচেতনতা বজায় রাখতে হবে পার্লারের বিষয়ে যদি একটু বলতেন কারণ অনেকেই কিন্তু পার্লারে যা এমনকি বাসায় বসেও সাজগোজ করেন পার্লারের বিষয়ে বিশেষ করে যারা অন্যের মাধ্যমে সাজগোজ করছেন তাদের সতর্কতা সম্পর্কে যদি একটু আচ্ছা ওই সেলুনের মতোই পার্লারে বা যে কোনো জায়গায় যেখানে যে কোনো সার্ভিস যেখানে যে সার্ভিস প্রোভাইডার এক্ষেত্রে বিউটিশিয়ান আর যে কাস্টমার তাদের মধ্যে যে একটা নিবিড় সম্প দূরত্বটা চলে আসে দূরত্বটা কমে যায় তখন এই রিস্ক অনেক বেড়ে যায় এই করোনা ভাইরাস বা যে কোনো ভাইরাস ছড়ানোর রিস্ক বেড়ে যায়

কিন্তু যদি পার্লারে যেতে হয় তাহলে অবশ্যই হাত ধুয়ে হ্যান্ডওয়াশ মাস্ক পরে এবং পার্লারে নিশ্চিত করতে হবে যে অধিক সংখ্যক কাস্টমার একসাথে না থাকে চেয়ারগুলো বা পজিশনগুলো যেন দূরে দূরে রাখা হয় এবং যথাসম্ভব মাস্ক পরে যদি এটাকে করা যায় সম্পূর্ণ করা যায় কাজটাকে তাহলে সবচেয়ে ভালো হবে অর্থাৎ সর্ব অবস্থাতেই নিজের যত্ন নিতে হবে নিজেকে সুরক্ষা করতে হবে এই ঝুঁকি থেকে আচ্ছা আমরা লকডাউন শিথিল করার বিষয়ে যখন ঘোষণা আসতে শুরু করেছে তখন গত দুই দিন ধরে দেখছি যে বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় ইফতারের দোকানগুলো খুলে দেওয়া হচ্ছে এই খাবারগুলো আসলে কতটা স্বাস্থ্য স্বাস্থ্যের সাথে যায় এবং এই খাবারগুলো কিনতে গেলে আসলে কোনো ধরনের রিস্ক আছে কিনা এটা বলতেই হয় যে আমরা ট্রেডিশনালি প্রথাগতভাবে বাইরে গিয়ে ইফতার কেনার জন্য চেষ্টা করি এবং সব আগ্রহ থাকে ঘরে বানাতে পারলেও বাইরে থেকে একটু কিনে নিয়ে আসতে সবাই চায় কিন্তু এই মুহূর্তে বাইরে গিয়ে এফতারের দোকানে ভিড় করে এফতার কিনে নিয়ে আসা একটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা কাজ আমি বলবো যে এটা না করাই ভালো না যাওয়াই ভালো আর যদি যেতেই হয় তাহলে একটা বিকল্প পদ্ধতি করা যায় কি না অর্থাৎ হোম সার্ভিস দেওয়া যেতে পারে যদি সম্ভব হয় ঢাকা শহরে বা কোথাও আর যদি বাইরে বর্ণ কোথাও হয় তাহলে কাস্টমারদেরকে একটা নির্দিষ্ট সার্কেলের মধ্যে দাঁড়া করিয়ে দূরে দূরে একের পর এক ডেকে নিয়ে যদি মাস পরিহিত অবস্থায় খাবারটা বা তার আইটেমটা সার্ভ করা যায় তাহলে হয়তো কিছুটা রক্ষা পেতে পারে আমার এখানে প্রশ্নটা ছিল যারা বানাচ্ছেন বানানোর জায়গাটা আসলে কোনো স্বাস্থ্য সচেতনতা দরকার ছিল বানানোর ব্যাপারে বলি সেটা ব্যাপারে যদি ভাইরাসের সরাসরি নাই করোনা ভাইরাসের বা অন্যান্য সকল জীবাণু সব কিছুই আমাদের মানুষের শরীরে ঢুকে বাতাস দিয়ে মানে হাওয়া দিয়ে শ্বাসের মাধ্যমে আর তাহলে খাবারের মাধ্যমে তার ওখানে যদি এই মুহূর্তে আমি জানি না যে তাদের কতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অবকাশ রয়েছে যদি অবকাশ কমে যাবে এখানে কোনোরকম কম্প্রোমাইজ করা হয় হাইজিনিক ব্যাপারগুলো রান্নার সাথে সঙ্গে জড়িত এবং নিজেদের ব্যক্তিগত হাইজিনিক এই সবগুলো যদি ঠিকভাবে না টেকটেয়ার করা হয় তাহলে অন্যান্য ইনফেকশনের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে তখন একের উপরে আরেকটি ঝুঁকি বেড়ে যাবে আমাদের বাংলাদেশে আমরা গত দুই দিন ধরে যেটি দেখছি যে সংক্রমণ কিন্তু বাড়ছে মৃত্যু হার কমলেও সংক্রমণ বাড়ছে এইটা কি কোনো নতুন সংখ্যা জাগায় কিনা সংক্রমণ বাড়া বা বেশি বেশি কেস ডিটেকশনের যে ঘটনাটা ঘটছে এটা তো প্রথমত নির্ভর করে বেশি বেশি টেস্ট করার উপরে দ্বিতীয়ত হলো যে মানুষের যে চলাফেরা কিছু উন্মুক্ত হয়েছে এবং তাতে একজন আয়োজনে সংস্পর্শে আসায় সেটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে কিনা সেটাও চিন্তার বিষয় আর তৃতীয় হল যে এই ভাইরাসটা এত দ্রুত ছড়ায় যে অনেকের মধ্যে রয়ে গেছে যেটা তাদের সিমটম নেই বা কোনো উপসর্গ নেই তাই তারা নিজেরাও বুঝতে পারছে না কাজ তারা আরও বেশি বেশি ছড়াচ্ছে এবং টেস্ট করলেই ধরা পড়ছে এরকম একটা সব ব্যাপার সিচুয়েশান তৈরি হয়েছে আর মৃত্যু হার যেটা মৃত্যু ঝুঁকি এটা আমাদের দেশে এখন পর্যন্ত সৌভাগ্যক্রমে কম রয়েছে যদিও প্রতিটি মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক তারপরেও এখনও কম কমের দিকে আছে জি আশা করি যেন ভাইরাসটা হয়তো আমার একটা নেচারে যেটা দেশে এতটা সবলভাবে রাদার দুর্বলভাবে হয়তো প্রকাশ পেয়েছে মানুষের মাধ্যমে মধ্যে আবার মানুষের যে আমাদের প্রতিরোধ ক্ষমতা তাই ভাইরাসকে হয়তো কিছুটা মোকাবেলা করার ক্ষমতা রাখে সেই জন্য মৃত্যু ঝুঁকিটা আমরা একটু প্রশ্ন নিব দর্শক আপনার প্রশ্নটি করুন ওয়া আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো যে আমি আমার ঠান্ডার সমস্যা দীর্ঘদিন দিন যাবতই তো আমি মাসখানেক কয়েকবার জি সে তো দিছিল আর বলছিল যদি সমস্যা বেশি হয় তবে কি ইউজ করেন তবে কোনো ইনহেলার লিখছিল না আমি মাসখানেক কিছুদিন যাবত একটু বেশি সমস্যা ফিল করতেছিলাম বেশি শ্বাসকষ্টের সমস্যা একটু হচ্ছিল আমি একটা ইনহেলার কিনে ওই ইউজ করতেছিলাম পালমো কেয়ার রিফিলার ওটা তাই এখন একটু কম আছে তবে কাশিটা হয় আর বিশেষ করে রাতে ঘুমানোর পরে খুসখুসি কাশিটা বেশি হয় এবং সকালে হয় সারা দিন খুব একটা হয় না আর একটু ঠান্ডার প্রবলেম হয় গল আর গলার মধ্যে একটু প্রবলেম হয় মাঝে মাঝে যে কিছু একটা আটকে আছে আপনার এই কাশি আর শ্বাসকষ্ট মোট কত এক মাস হয়ে গেছে হ্যাঁ শ্বাসকষ্ট এখন খুব নেই ইনহেলার ইউজ করা কাশিটা কত দিন সব সমস্যাটা মোট কতদিন সমস্যাটা অনেক দিন যাবে আমার ঠান্ডার সমস্যা দীর্ঘদিনই ছিল তবে কাশিটা কন্টিনিউয়াস হয় না রাত্রে সকালে বেশি হয়ে গেছে ধন্যবাদ আপনাকে আমরা এই প্রশ্ন উত্তরটি আমরা বিরতি থেকে ফিরে এসে দিবো একটা বিরতি দর্শক প্রশ্ন উত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে নিচ্ছি আরো একটা বিরতি আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত প্রশ্নোত্তরে করোনা ভাইরাস অনুষ্ঠানে আমাদের সাথে ডক্টর লুৎফুল এল চৌধুরী আছেন তিনি চেয়ারম্যান কোভিড টাস্ক ফোর্স এভারকেয়ার কেয়ার হসপিটাল আমরা বিরতিতে যাবার আগে একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন ওনার দীর্ঘদিন ঠান্ডার সমস্যা উনি ভুগছিলেন এবং কিছুদিন শ্বাসকষ্ট হয়েছিল তখন তিনি মেডিসিন নিয়েছেন এবং ইনহেলারও ইউজ করে দেখেছেন কিন্তু শ্বাসকষ্ট সেইভাবে নেই আশঙ্কাজনক হারে নেই এবং ঘুমানোর পরেই মূলত তার এই কাশিটা দেখা দেয় সকাল পর্যন্ত থাকে বেলা খুব একটা থাকে না এই বিষয়ে ওনার যে ইতিহাসটা রোগে এটা একটা দীর্ঘমেয়াদী ইতিহাস অর্থাৎ এটা ওনার এক ধরনের কোল অ্যালার্জি যেটাকে আমরা বলি বা ঠান্ডার প্রবণতা রয়েছে তো সময় থেকে সময় কোন কোনো সিজনে গিয়ে এটা একটু বৃদ্ধি পায় তখন ঠান্ডা লাগা গলা ব্যথা করা করা এবং কাশি হওয়া এগুলো হতে পারে একটু শ্বাসকষ্ট হতে পারে এই সময় উনি যে চিকিৎসাগুলো নিচ্ছেন মন যে ট্যাবলেটটা খাচ্ছেন এবং যে ইনহেলার ইউজ করছেন এটা মোটামুটি সঠিক আর বাকি ওনাকে ব্যক্তিগতভাবে ঠান্ডা কাশি থেকে ঠান্ডা থেকে ওনাকে নিজে হেফাজত করতে হবে সুরক্ষা নিতে হবে কিন্তু এই মুহূর্তে এটাকে কোনো বিশেষ কিছু আমার মনে হচ্ছে না বিপদে কোনো কারণ দেখছি না তবে যে কারো যে কোনো মুহূর্তে করোনা ভাইরাস হতে পারে কাজে অন্যদিকে দৃষ্টি রাখতে হবে যে নতুন করে কোনো সিমটম ওনার ডেভেলপ যদি করে তাহলে ওনার একজন বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ওনার মতো এরকম অনেকেরই একটা কমন প্রশ্ন থাকে যে দীর্ঘদিন ওনারা কাশিতে ভুগছেন এটা সিজনের কারণে হোক আর যেভাবেই হোক এক মাস দুই মাস ধরে কাশিতে শুধু কাশিই সমস্যা অন্য কোনো উপসর্গ নেই তাদেরকে আলাদাভাবে করণীয় কিছু আছে কিনা এই মুহূর্তে আসলে যারা দীর্ঘদিন ধরে কাশিতে ভুগছেন মানে তাদের একটা প্রবণতা রয়ে গেছে আচ্ছা সমস্যা হলো যে এই সময় এই কাশি জ্বর শ্বাসকষ্ট হলে আমরা করোনার কথা চিন্তা করে একটু ভয় পাই এবং অবলম্বন করতে চেষ্টা করি এটা কি শুধু কাশি না যে কোনো কাশির কথা বলছেন খুসখসে কাশিটা এই ভাইরাসের বিশেষ সিমটম হিসাবে বিবেচিত হচ্ছে জি এবং তার সাথে যদি শ্বাসকষ্ট হয় তাহলে এটাকে একটু চিন্তা করে দেখতে হবে যে আমাদের কোনো টেস্ট করা উচিত কিনা সেই রোগীর জন্য আচ্ছা আমরা আরেকটা বিষয় দেখছি আমাদের বাংলাদেশে কিন্তু সুস্থ হচ্ছেন অনেকে আমরা যদি এইভাবে বলি যে মৃত্যুর হারের সাথে সংক্রমণের হার এবং সুস্থ হওয়ার হার যদি আমরা তুলনামূলক আলোচনা করি তাহলে আমাদের আমাদের আসলে নতুন কোনো তথ্য দেয় কিনা আমাদের বাংলাদেশের পরিস্থিতি এখন কোন দিকে আছে সংক্রমণের যে হারটা এটা তো বৃদ্ধি পাচ্ছে আরও বৃদ্ধি পাবে টেস্ট যত বেশি করাবে তত বৃদ্ধি পাবে যতক্ষণ পর্যন্ত না এই প্যান্ডেমিক সিচুয়েশনটা পিকে পৌঁছে আচ্ছা তো সেটা আমরা ধারণা করছি আর দুই তিন সপ্তাহ মধ্যে মানে এই মাসে কোনো এক সময় এটা পিকে পৌঁছবে তারপর এটা নেমে আসতে শুরু করবে আর মৃত্যু ঝুঁকিটা অনেকটাই নির্ভর করে আমাদের ব্যক্তিগত সুরক্ষা যে প্রতিরোধ মূলক যে ব্যবস্থাগুলো আমরা এগুলো নিচ্ছি কিনা আর তার সাথে ভাইরাসের যে স্বভাব চরিত্র এবং তার যে দুর্বলতা বা সবলতা তার উপরে এখন পর্যন্ত হচ্ছে যে এগুলো আমাদের ফেভারে আছে আর সুস্থ হওয়ার ব্যাপারটা যে প্রায় সবাই সুস্থ হয়ে যাচ্ছে অনেকে বলা যাচ্ছে না নাম্বারটা এই কারণে যে অনেকে দ্বিতীয়বার টেস্ট করছে না এই জন্য দ্বিতীয়বার টেস্ট করে এটা যদি রেকর্ড করা যায় তাহলে বলা যায় যে তারা সুস্থ আমাদের মেডিকেল পরিবেশা চোদ্দ দিনের মাথা আরেকটা টেস্ট করতে হয় যদি ওটা নেগেটিভ আসে তাহলে আমরা দুইবার যদি নেগেটিভ আসে তাহলে সুস্থ ধরে নেওয়া যায় যারা সুস্থ হচ্ছেন এবং এই সুস্থ হওয়ার চিত্রটা আসলে আমাদের জন্য আশাব্যঞ্জক কি আমরা কি একটু আশা করতে পারি না যে বাংলাদেশের পরিস্থিতি অন্য দেশের তুলনায় ভালো আছে যে যে কোনোভাবেই হোক যে কোনো পদ্ধতিতেই হোক আমাদের যে পরিসংখ্যানগুলো আমাদেরকে আসা জাগায় যেন আমরা আসলে অতটা খারাপভাবে অসুস্থ হচ্ছি না তাহলে তো হসপিটাল ভরে যেত রোগীতে রাস্তাঘাটে অনেক লাশ ছড়িয়ে থাকতো ওভাবে মরেও যাচ্ছে না মানুষ কিন্তু সতর্কতা নেওয়ার কোনো সতর্কতাটা সব অবস্থায় নিতে হবে আর অন্তত কয়েক মাস নিতে হবে যাতে আমরা এই সিচুয়েশনে তাকে ধরে রাখতে পারি এবং সংক্রমণের সংখ্যাও যেন কমে যায় এটাও আমাদের একটু নজর রাখতে হবে যে কীভাবে সেই দিকে আগানো যায় ধন্যবাদ আমরা একটি প্রশ্ন নেব আমাদের সাথে একজন দর্শক আছেন দর্শক আপনার প্রশ্নটি করুন জি বলুন আমার বাড়িটা তিনতলা তিনতলা একটা ফ্যামিলি থাকেন দোতলায় আমি থাকি নিচতলায় গেটে তালা থাকে তালা খুললেই সবাই যাইতো আইতো এবং যদি এর ভিতরে যদি কেউ একজন অসুস্থ হয়ে যায় তাহলে কি আপনারা ফ্রিটা কি মিজ ব্যবহার করতে পারো যারা সুস্থ আছে ধন্যবাদ আপনার বাসার যে সম্মুখ গেট এবং সিঁড়ি যে কোনো বাইরের গেলে যে গেট এবং সিঁড়ি এবং দোকান পাট একই ঝুঁকি অর্থাৎ আপনাকে এখানেও সতর্ক হতে হবে বাসায় ঢোকার মুহূর্ত থেকে। সবচেয়ে ভালো হয় গেটে যদি সাবান এবং পানি রাখা যায় ওইখানে একটু হাতটা ওয়াশ করে নিতে হবে সবাইকেই এটা সবাইকে যেন বলা হয় সবাই যেন মেনে চলেন এই সাধারণ ব্যাপারটা আর দ্বিতীয় হলো যে অবশ্যই মাস্ক পরেই ঢুকতে হবে সে গেট দিয়ে ঢুকে যে পর্যন্ত না সিঁড়ি অতিক্রম করে নিজের বাসার ভিতরে ঢুকে সে মতো মাস্ক খোলা যাবে না এবং আশা করি তাতে আপনার যথাযথ সুরক্ষা নিশ্চিত হবে এই মুহুর্তে অনেকেই কিন্তু ঢাকামুখী হচ্ছেন বিশেষ করে লকডাউন শিথিল করার ঘোষণা আসার পরও ট্রান্সপোর্ট থাকুক আর না থাকুক যেভাবে হোক দল বেঁধে হোক ভ্যান গাড়িতে করে হোক ট্রাকে করে হোক অনেকে আসছেন অন্তর্পক্ষে যারা আসছেন তাদেরকে তো আর আটকায় রাখা সম্ভব না তাদের আসলে এই মুহূর্তে কিভাবে তারা স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন হবেন এখন তাদের যে সমস্যাটা এটা একটু জটিল কারণ এক জায়গা থেকে আরেক জায়গা আসাটাই এই ভাইরাসের যে প্যান্ডেমিক সিচুয়েশন এইটার পরিপন্থী এটাকে ছড়াতে হেল্প করে এবং হয়তো উচ্চ ক্ষমতা সম্পন্ন ভাইরাস নিম্ন ক্ষমতা সম্পন্ন ভাইরাসের জায়গা দখল করে নিতে পারে তখন এক জায়গার থেকে আরেক জায়গায় সেটা চলে এসে একটা বিপর্যয় ঘটাতে পারে তো এটা যেন না হয় এ আবারও যারা এই সার্বিক দায়িত্ব রয়েছে সরকার পক্ষের এবং স্থানীয় প্রশাসন ওনারা যেন নিশ্চিত করেন যে যারা আসছেন তাদের জন্য কমপক্ষে একটা মাস্ক থাকে একটা ভালো মাস্ক তারা যেন পরিধান করার নিয়মটা জানেন এবং করেন এবং তারা যেন যথেষ্ট দূরত্ব বজায় রেখে রাস্তায় চলাফেরা করে তাদের কার্যক্ষেত্রে উপস্থিত হয় হন কলকারখানায় আসেন এবং কলকারখানা ঢোকার মুখে তাদেরকে আবারও হাত ধুয়ে মাস্ক পরা নিশ্চিত করে দূরে দূরে অবস্থান করে তাদের কাজ করতে সহায়তা করতে হবে এটা তাদের একাদে আকার পক্ষে সম্ভব সম্ভব হবে না এটা করার জন্য স্থানীয় প্রশাসন এবং কলকারখানার মালিক পক্ষ এবং স্বাস্থ্য ডিপার্টমেন্টের যে বিধিনিষেধ ওটাকে প্রয়োগ করা যায় কীভাবে সেটা যেন অবশ্যই যথাযথ প্রয়োগ করার চেষ্টা করা হয় বলা হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ট্রান্সপোর্টেশন বা যাতায়াত ব্যবস্থা করার উদ্যোগ নিতে হবে সেই ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন যদি তারা দেয় আমরা যে পাবলিক ট্রান্সপোর্টে যেভাবে চড়ি সেভাবে কি তারা চড়ে আসবেন কিনা সেটা কি কোনো রিস্ক আছে আপনি সংক্ষেপে খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা আমি বলবো যে এখানেও একটা সিট বাদ দেওয়া একটা সিটে ঢোকার যেন সবাইকে মাস্ক পরে পরিয়ে নেওয়া হয় নিশ্চিত করা হয় হ্যান্ড ওয়াশ করা হয় আবার নামার সময় যেন সব নিশ্চিত করা হয় এই জিনিসগুলো ইয়ে করতে হবে খুবই খুবই কম মানুষ পরি পরিবহন করতে হবে একটি যেন কোনোভাবে একজন সংস্পর্শে না আসে অনেক ধন্যবাদ আমরা আজকে অনেকগুলো প্রসঙ্গ আপনার কাছ থেকে জেনেছি অসংখ্য ধন্যবাদ ডক্টর লুৎফুল এল চৌধুরী আজ আমাদের অনুষ্ঠানের সময় দিচ্ছ আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক আজকে প্রশ্ন উত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানের এই পর্যায়ে থেকে বিদায় নিচ্ছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্য সচেতনতা মেনে বাসায় থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ